বিজেডি তার পঞ্চম পর্যায়ে বিধানসভা প্রার্থী তালিকার সানখমুটি বিধায়ক প্রার্থী নাম ঘোষণা করেছিল। যে প্রার্থী না দল ঘোষণা করেছিল সে আই নুহতি, সে হচ্ছেন সানখমুটি নির্বাচন মন্ডলীর ঘরে ঘরে পরিচিত লোক সাথে রুথা অঞ্চলের জনে দক্ষা নেত্রী ধরাকোট যুবরাজ তথা ধরাকোট ব্লক অধ্যক্ষা সুশ্রী গীতাঞ্জলি দেবী। সুশ্রী গীতাঞ্জলি দেবী বিজেডি টিকেট মিলি খবর প্রচার হওয়া ক্ষণি সানখমুটি নির্বাচন মন্ডলীর জনসাধারণ মনে খুশির লহরি খেলে যাই। লোকঙ্ক প্রতি সেবা ও ভাল পাইবা দেখি দল তাঙ্কু ভরসা করে টিকেট দেইতিবারু সে প্রথমে দলর সুপ্রিমো নবীন পটনায়ক ও ভিকে পাণ্ডিয়ানকু ধন্যবাদ দেইছন্তি। বুধবার দিন সে গঞ্জাম জেলা সানখমুটি ব্লক কৌড়িয়া পঞ্চায়েতরে থিবা মর্যাদা পুরুষ প্রভু শ্রীরামচন্দ্রকর দর্শন করি আশীর্বাদ ভিক্ষা করিবা সহ সানখমুটি নির্বাচন মন্ডলীর জনসাধারণক শুভকামনা করিতিলে। রাজ্য সরকারঙ্কর শুভ দৃষ্টিরু ওড়িশারু প্রত্যেক মন্দিরর উন্নতিকরণ হইছি, আউ এই উন্নতিকরণ মুখ্যমন্ত্রীক তত্ত্বাবধানের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়ে পারিছি। তেমন আগামী দিনের প্রভুঙ্কর আশীর্বাদ সহিত মুখ্যমন্ত্রীঙ্কর উন্নতিমূলক কার্যকু নেই লোকঙ্কর বিশ্বাসযোগ্য দ্বারা নিশ্চিত ভাবে বিজয় লাভ করিবি বলি মধ্য সে কইছন্তি শ্রী গীতাঞ্জলি দেবী। গীতাঞ্জলিঙ্ক সহ তাঙ্ক বহু সমর্থকঙ্ক মধ্যরে মন্দিরে পৌঁছি প্রভুঙ্কর দর্শন করিতিলে। মু সর্বপ্রথমে আপনমানকু নমস্কার জনাইবাকু চাহুছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পটনায়ক মহোদয় মো উপরে আশা ও বিশ্বাস রাখি মতে সানখমুটি নির্বাচন মন্ডলীর বিধায়িকা প্রার্থিনী ভাবে মো না ঘোষণা করিথিবারু তাঙ্কু মু অশেষ অশেষ ধন্যবাদ জনাউছি। তা সহিত মু ভিকে পাণ্ডিয়ান মহোদয়ঙ্কু ভি ধন্যবাদ জনাউছি। তা সঙ্গে সঙ্গে আমার রাজ্য সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস মহোদয় ও আমার গঞ্জাম জেলার অবজরভর শ্রী প্রদীপ আমাত মহোদয় ও ব্রহ্মপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি র অবজরভর মানস মঙ্গরাজ মহোদয়ঙ্কু মধ্য মু ধন্যবাদ জনাইবাকু চাহুছি। ম্যাডাম, যেহেতু আপনার পরিবারে রাজনীতি আছে, আগর আপনার বাপা বিধায়ক থিলে, মা মধ্য বিধায়িকা থিলে, আপনার মধ্য কম বয়সে মধ্য রাজাভিষেক হলবা পরে আপনার মধ্য ব্লকের চেয়ারম্যান আছেন, এবে পুনি মাঙ্ক পরে আপনাকু দল আস্থা দিয়ে প্রকট করি আপনাকু টিকেট দিচ্ছি, কোন রণনীতি রইব? দেখন্তু লোকঙ্কু ভল পাইবা লাগি আজি আমি এইঠি অছু, সানখমুটি অঞ্চলবাসীঙ্কু ভল পাইবা লাগি আজি আমাকু মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ দেইছেন্তি, টিকেট দেইছেন্তি, তেণু করি মু লোকমানকু মধ্য বহুত বহুত ধন্যবাদ জনাইবাকু চাহুছি। আউ আমি সরকার যেতে বি যাহা কিছু যোজনা করিছেন্তি, যাহা কিছু সুবিধা করিছেন্তি লোকমানকু, সে বার্তা নিয়ে আমি লোকমানক পাকু পৌঁছিব। দেখুন বহুত কম সময়ের বয়সে আপনি এই পদবি দিয়েছি, কোন কেমতে নির্বাহ করে? মু বুঝুছি কি বহুত কম বয়সে, কিন্তু মু গত দুই বর্ষ হলো ব্লক চেয়ারম্যান মধ্যে আছি ধরাকোট ব্লকর, আউ বহুত ভাল ভাবে মু সে দায়িত্বটা তুলাউছি, তো মু আশা করুছি কি বহুত ভাল হবে। সমস্তিঙ্কর সহযোগ নেবা, যেতে বি লোক অছেন্তি যার আমি জি আমাকে সহযোগ করি পারিব, ন কলে মধ্য আমি লোকমানক পাই কাম করিবাকু প্রস্তুত আছি। গঞ্জাম জেলা সানখমুটি অশোক কুমার সাউ রিপোর্ট, সাই সত্য নিউজ।